হ্যালো বন্ধুরা, আবার এসে গেলাম তোমাদের সামনে। আজকে খুব হেলদি একটা, আমাদের স্কিনের জন্য একটা হেলদি মাস্ক আমি নিয়ে চলে এলাম। মাস্কটা কিভাবে কি তৈরি করছি তোমাদেরকে চলো দেখিয়ে দিই। তো বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওটা শুরু করে দিচ্ছি। আর ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে বলতে চাই, যারা আমার চ্যানেলটা নতুন দেখছো আজকে, তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে নেবে। কেন কি, আমি যখনই নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে তাহলে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটা প্রেস করে নেবে। আর ছেড়ে যাওয়ার আগে, ভিডিওটা যদি ভালো লাগে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করবে। তো এখানে আমি একটা আলু নিয়েছি, আলুটাকে আমি পিল করে নিয়েছি, আলুটাকে আমি ছাড়িয়ে নিয়েছি। এখন আলুটাকে আমি গ্রেট করব। তো এখানে আমি আলুটাকে আমি গ্রেট করে নিলাম। এবারে কি করব, তো এবারে আমি আলুটাকে একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে নিচ্ছি। নিয়ে এটার রসটা, মানে আলুর জুসটা আমি বার করে নেব। এই জুসটাকে আমি এরকমই রেখে দেবো 15 মিনিটের জন্য। এভাবেই আমি রেখে দেবো। যে আলুর থেকে আমি জুসটা বার করে নিয়েছি সেই আলুটা আমি নিয়ে নিয়েছি, এটাকে স্ক্রাবার হিসেবে ইউজ করব। কেননা যে কোনো মাস্ক লাগাতে গেলে আগে স্ক্রাবার, আগে স্ক্রাবিং করে নিতে হয়। তো এই আলুর মধ্যে আমি মিশিয়ে দেব এক চামচ মতো দুধ মিশিয়ে দেব। দুধটা আমি মিশিয়ে দিলাম, 2-3 মিনিট এটাকে রাখবো, রেখে আমি ওটা দিয়ে স্ক্রাবিং করে নেবো। স্ক্রাবিং এর পরে যে মাস্কটা তৈরি করব, মাস্কটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা ডিমের হোয়াইট পার্ট নিয়ে নিয়েছি 1 চামচ মতো। আর এখানে আলুর জুসটা তো লাগবেই। আর এখানে নিয়ে নিয়েছি কর্নস্টার্চ, কর্নফ্লাওয়ার। তো এই তিনটে জিনিস দিয়ে আমি মাস্কটা তৈরি করব। তো আমি এখানে দেখো খুব সুন্দর করে আমি ফেসটা ক্লিন করে নিয়েছি। আর এবারে আমি স্ক্রাবিংটা করে নেব। যে স্ক্রাবারটা আমি রেডি করেছি ওটা দিয়ে আমি স্ক্রাবিংটা করে নেব। অ্যান্টি ক্লক ওয়াইজ ঘোরাতে হবে এটাকে, অ্যান্টি ক্লক। এটা এটা যদি ক্লক হয় তাহলে এটা হবে অ্যান্টি ক্লক। তো অ্যান্টি ক্লক ওয়াইজ এটাকে ঘোরাতে হবে। পুরো ফেসে এটা ভালো করে স্ক্রাবিং করে নিতে হবে। পুরো ফেসে এটা স্ক্রাবিংটা করে নিতে হবে। আমি যেহেতু তোমাদেরকে দেখাবো বলে এখন করছি, হাতে গলায় এগুলোতেও স্ক্রাবিং করে নেওয়া যায়, স্নান করার সময় করলে খুবই ভালো হয়। তো আমার 3 মিনিট হয়ে গেছে, আমি এখন ওয়াশ করে নেবো। তো আমি ওয়াশ করে নিলাম। ওয়াশ করার পরেই স্কিনটা খুব সফট হয়ে গেছে আর বেশ টাইট টাইট মতো হয়ে গেছে। ওটা আমি মাস্কটা তৈরি করে নেবো। মাস্ক তৈরি করার জন্য আমি এখানে আলুর জুসটা নিয়েছি, আর এখানে এগ হোয়াইট, আর এখানে কর্নস্টার্চ। তো এগুলো আমি মিশিয়ে নেবো একসাথে আলুর জুসের মধ্যে। আলুর জুসের মধ্যে দেখো একটা স্টার্চ টাইপ একটা ক্রিয়েট হয়েছে। তো আমি ওই স্টার্চটা নিয়ে নেবো ওপর থেকে, আর এখন এর সাথে মিশিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এবারে আমি ভালো করে এটাকে মিক্স করে নেব। ভালো করে এটাকে আমি মিক্স করে নিয়েছি। এবারে আমি পুরো ফেসে এটাকে অ্যাপ্লাই করে নেব। চাইলে ব্রাশও ইউজ করতে পারো, নাহলে হাত দিয়েও করতে পারো। আমি আর ব্রাশ ইউজ করলাম না আজকে।
তো তোমরা সবাই জানো যে জাপানি স্কিন অ্যান্ড হেয়ারের জন্য পুরো দুনিয়ায় মানে পুরো ওয়ার্ল্ড ফেমাস আর কি। তো জাপানিদের স্কিন কত, স্কিন আর হেয়ার তো ভীষণই ভালো, তোমরা সবাই জানো। আর আজকে যে বানাচ্ছি যেটা স্কিন হোয়াইটনিং অ্যান্টি রিঙ্কেল মাস্ক, এটা ভীষণই ভালো, ভীষণ ভীষণ হেল্পফুল একটা মাস্ক। ফুল ফেসে আর নেকে আমি অ্যাপ্লাই করে নিয়েছি। এবার এটা 20 মিনিটের জন্য ড্রাই হতে দেবো, মানে সেমি ড্রাই আর কি। 20 মিনিট, 20 মিনিট পরে আমি মুখটা ওয়াশ করে নেবো। স্কিন পুরো ড্রাই হয়ে গেছে একদম, পুরো কথা বলা যাচ্ছে না, মানে একদম পুরো ড্রাই হয়ে গেছে। আমি মুখটা ওয়াশ করে এসে তোমাদের সঙ্গে কথা বলছি। ওয়াশ করে নিয়েছি, তোমার স্কিন দেখো একদম গ্লসি আর টাইট হয়ে গেছে স্কিন, মানে একবার জাস্ট একবারই অ্যাপ্লাই করেছি। তো আমরা যদি উইকে যদি 2-3 দিন অ্যাপ্লাই করি তাহলে তো ভীষণই ভালো স্কিনের জন্য। আর স্ক্রাবিংটাও খুব দরকার, যে কোনো ফেসিয়াল মাস্ক লাগানোর আগে স্ক্রাবিংটা মাস্ট, বা ফেসিয়াল করার আগেও স্ক্রাবিংয়ের অবশ্যই খুব দরকার হয়। একটা কথা তোমাদের বলে দিই, এই মাস্কটা লাগাবার পরে তোমরা চাইলে ঘরের কাজকর্ম তো করতেই পারো, যদি টাইম হয় তাহলে 20 মিনিট একটু চোখ বন্ধ করে শুয়ে পড়বে, চোখ বন্ধ করে ফ্যানের নিচে শুয়ে পড়বে, দেখবে খুব সুন্দরভাবে ড্রাইও হয়ে গেছে। মাস্ক বা ফেসিয়াল যখন করি, কোনো প্যাক লাগাই ফেস প্যাক, তখন আমরা যেভাবে আপওয়ার্ড আমরা প্যাকটা লাগাই, তো সেইভাবেই মাস্কটাও সেইভাবে অ্যাপ্লাই করা উচিত। তো সেইভাবে আমাদের অটোমেটিক্যালি শুয়ে যদি আমরা পড়ি তো সেইভাবেই ব্লাড সার্কুলেশন ভালো হবে এবং মাস্কটা ওইভাবে আপওয়ার্ড ড্রাই হবে। স্কিন কেয়ার তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি। আর যারা নতুন আসছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটা প্রেস করে নেবে, যাতে মানে নেক্সট নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যায়। তো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।